নমস্কার অনুষ বং কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে পোস্ত দিয়ে খয়রা মাছের তেল ঝাল এই রান্নাটা খুব কম উপকরণে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে অত্যন্ত সুস্বাদু হয় এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপিটি খয়রা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে খয়রা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার মাছের গায়ে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তাই মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা কালো সর্ষে আর দেব এক টেবিল চামচ পোস্ত দেব একটা পাকা লঙ্কা এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল এবার মশলাটাকে পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে আমি এবার রান্নাটা শুরু করব তাই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা লাল করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিলাম এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তারপর বাটিতে যে অল্প পরিমাণ মশলা লেগেছিলো সেটা আমি একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে মশলার সাথে দিয়ে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর মশলার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন দেব হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা আমরা কষাতে থাকবো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল মশলার সাথে জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলের সাথে খুব ভালো করে মাছগুলো মিশিয়ে নেব মাছগুলো ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট রান্নাটা করব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি মাছটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আমার অনেকটাই শুকিয়ে এসছে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আরেকটু ঝোলটাকে শুকিয়ে নেব ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন মাছের গ্রেভিটা খুব সুন্দর হয়েছে গন্ধটা খুব সুন্দর বের হচ্ছে মাছটা আমার তৈরি হয়ে গেছে এটা যেহেতু খয়রা মাছের তেল ঝাল তাই আমি সবার শেষে এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই মাছের সাথে খুবই ভালোভাবে যায় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ঢাকনা বন্ধ করে দশ মিনিট রেখে দেব তারপর আমি গরম ভাতের সাথে মাছটা সার্ভ করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি খয়রা মাছের তেল ঝাল আপনারা তো ভিডিওটা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ